তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে পারস্পরিক সহযোগিতা প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে। বিশ্লেষকরা বলছেন এবারে মোদির যুক্তরাষ্ট্র সফর হবে অর্থবহ, সেই সাথে দু দেশের সম্পর্কে আসতে পারে নতুন গতি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি চুক্তিতে সিদ্ধান্ত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে অস্ত্র ড্রোন বিক্রির চেষ্টা চালাতে পারে। ভারতের মাটিতে মার্কিন সহায়তায় জেট ইঞ্জিন তৈরিতে হিন্দুস্তান অ্যারোনটিক্সের সাথে যৌথভাবে এ কাজ করতে পারে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রনিক্স। প্রতিরক্ষা থেকে মহাকাশ এবং আইটি কয়েক ডজন চুক্তি হতে যাচ্ছে, যা উভয় দেশের বাণিজ্য বড় ভূমিকা রাখবে। এবারের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে বড় প্রাপ্তিও আসবে। বিভিন্ন গণমাধ্যম বলছে মোদি বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে দু দেশের বাণিজ্য। এছাড়া ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার বিষয়েও কথা বলবেন মোদি। যুক্তরাষ্ট্র ভারতকে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের প্রসপারিটিতে যোগ দেওয়ার বিষয়ে জোর দিতে পারেন। আগামী 22 জুন নরেন্দ্র মোদী মার্কিন কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেবেন। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো এই ভাষণ দিতে যাচ্ছেন মোদী। মাসুদ রানা, নিউজ 24।